বয়সে তোর বড় হইবু বুঝছো জি, তুই যে আমারে বাদ দিয়া তুই লেগে কামটা ঠিক করে না, আর আমি কি তা জানিয়াও বইছি রে। আর আমার মুখ তো তুই বা লাগরি জানো, যখন মা তো উঠিস মা তো লাগান রকেটও লাগানিস, বিরিটে ননিষ্ট মারিয়া যায়, কোনো ইষ্ট পিস নাই বুঝছি, খালি মারতেও তাকি মারতেও তাকি, আমার কিন্তু হরার নাই রে ইরোন, আমি কি তা করতাম বুঝছি, তুই আমার মাফ করে দিলা, শাড়ি দিলা, কে মাফ করা কে মাফ করা বাবা, মুখ শিলে এখনো বুড়া বেটা। আচ্ছা আমি তোমারে এখন কথা কই, তোমারে কিতা লাগে আনছিলাম, কিতা লাগে আনছিলাম তোমারে, আমি আনছিলাম আমার বালাল লাগি, আমার হুরির পক্ষ দিয়ে আমার পক্ষ দিয়ে দুই চারখান কথা কইতাই, এর লাগি তো আনছিলাম আমি তোমারে, আনছিলাম তুমি আমার মাথাত মারি মারবার লাগি, তুমি যে তার লগে মাতো লাগি আগে অনিষ্ট আরম্ভ করলাই, আমার হুরির বয়স যতদিন না এর উর্দে তুমি মারলাই, স্কুলে গীতা করলো হলো গীতা করলো কুড়ালো গেলো কুড়ালো উস্কিত পড়লো কুড়ালো আতা লিখলো কথা কইবার লাগি তোমারে আমি আনছিলাম নি কোথায়, এই ওই যে সভ্যনাশটা তুমি আমার করলাই, আমার দামান দিয়ে তুমি বার্তনি বিদায় করে দিলাই, আমার দামান আইলা দেও, আর নাইলে কিন্তু তোমার অবস্থা খারাপ, আর বড় মানতাম না আমি না করে দিলাম। ও ইরোন আমারে দুশো কেন, আমি তো হউ সময় তোরে কইছিলাম যে যখন বিয়ে আসা দি ঠিক হয়ে গেছে মিষ্টি তোমরা তোমরা খাইলাও খাইয়া সকল তা ফাইনাল করিলাও, তুই মানলে না, মই মুরব্বি থুকাইলে থুকাই আমারে লইয়া আইলে, এখন আমার কিতা ঘর দিয়া আছে কোথায়। ইয়ে রে তুমি যে কইছিলাই আমি ক্লাস ফাইভও থাকতে বাগ্যা গেছিলাম, কোন পালকে বাগ্যা গেছিলাম হি, ওখান দেখো ইয়ে রে তোমার তো আমি সাসা কইতে আমার গিন্না করে, সি 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 তোমার তো আমি টেমটু বাংবার না কর। ও ভাই তুমি আমার লাগে ইলাখান মাত্রা এখানে, ও যে সকালে তোমার বিয়ের গোষ্ঠী বার হইয়া গেল, আর ওখন আসর রক্ত ইয়ারে আবার দেখাড়া করি রাখলা দানা হারিও নাই জলের গিয়া ফেটো বুঝছি, তোমার ওলা পেটো দলতার ওলা খারা তাকতা খারাইতে খারাইতে ফাও সিরা ফুললো তৎপর হইব, আমার একখান কথা তোমার আমি কই যে দামান আমার বাচ্চা গেছে, কিতা কইতা মনে মুখে দিত খালি আমার খালি আর খালি, কিতা কইলে যে তোমার আমি শান্তি পাইব, আচ্ছা তুমি কো যাইবা কি না, আমার ভুরি ফাঁসা থাকতে ভুয়ার লোক বাঙ্গিয়া গেছে কি, আমি সময় বয়স কত থাকে ছয়তনি সাত বছর, সাত বছর ভুরি বাঙ্গিয়া যাই তো কোন মুনে আসিবে, মুই কথা তোর মুখে দিয়ে আইলো রে ভাই কোথায়, তুই তো আমার ভাই বড় ভাই ভুরবার জবতাম সবতা মানি তোরে কিলা লাগে কথা না। আচ্ছা শুন ওই শুনবে আমি তোর বড় ভাইলা তুই তো কেন করে বাতাইস না, আর ওই যে ফাঁসা নাকি তা আমার মুখে দিয়ে আইছে, আমি কই দিছি মুখে দেইছে নাইনি, মুখে দেইছে যে বলা তারা টাইম যাও গিয়া বুঝাও আতে ফাওয়ে দইরা লাগেতে বুঝাইয়া লইয়াও। হ্যাঁ ই তো দেরা বি ফুড়ি কু বিয়াল লাগি উদাই গেছে একবারে, ও ইরো তোর ফুড়ি কু দেখরা বগুরে সামলাবে বিয়া বই তো করে পাগল হই গেছে, সি 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 হায়া শুনবর বাতা গাই লাইছে। ও বা ও কিতা মাতো আমি কোনটা বুঝি না, ফুইরে মাতুরাতে কিতা করতো একটা বাদে একটা দামান আমার বাড়িতে আর আর যায় আর যায়, আর আমার ভুরিরে জুটা করে যায় কো চাই, আমার ভুরিরও তো একটা ইজ্জত আছে নানি, কিলা মাইঞ্চুর গেছে মুখ দেখাইতো মাইঞ্চে কয় কোন দুছে মনে কয় দামাল আইয়ারি যাই কি ভুরিরে দেখি আরি, কেন তো তুমি করো রে বা, ওখানে তো আমার নিজের চৌকে দেখলাম নিজের কানেও পড়লাম, তুমি যারা আমার ইকে তুকে করছে না, ওখানে আমার এক কথা ভাই তুমি যাইবাই কি না যাইবাই দামানদের ভাই তখন কইলাম সাফ সাফ আমারে মোটেও না, কারণ দামানি গুজে রাগি বদবি দাজি ভাইগ যেমনে হইব আমি বিশা বাতিছি, আমার হালে রাখবো দি ফেলা নম্বরে বাড়ি বাড়ি মারব মর মাতা দুই বাক করে মুখ হচ্ছে বাড়ি দিব, ও না আমি কাপড় জীবন নষ্ট করে দিব, বাতাস বাড়ি গেছবে বাতাস বাড়ি। আচ্ছা তোমার আমি একটা কথা কই, তোমার বাদ্য আমার সবটা নষ্ট করি বালাই দিলাই বুঝছো নি, তোমার লগে আমার পূর্বের কোনো শত্রুতা আছিল নি, তোমার তো আমি আমার আপন বড় ভাই লাগান দেখতাম, আচ্ছা তুমি কথাটা কিনা কইলা কো চাই, আমার ও ছোট বুড়ি ছোট থাকতে ভাই প্রাইমারি থাকতে ভাগ্য দিয়েছে কি, ও কত অত বেশি ধরছে। ওই রন আমার অবস্থা খারাপ, তুই আমার ছাড়ছে না অন্য কোনো গঠন গটাইলাইতাম রে, এই জন্য আমার লগে ইয়ার কি বাড়িস না আনলে বিপদ তুই পড়েছি। সাবধান কিন্তু, আর যদি এসটা একটা মাত মাত পায় নানি কিন্তু আমার আর চলবো। ও মাই
আরে না গো ভাই আরে না তোমার বাহুরু ভাই আমার সমস্যা না হে দুইটা বাড়িতে রাঙ্গল পাত মারে তুমি আর তুলিও না আরে তুমি আমার বুড়ির সমান গুনুইবো গুনুইবো সাইয়ো এটা কি কেন বুঝানি আমি তোমার বুড়ির সমানি তোমার পালা আলো তোমার আম তুমি আমার চাচা লাগো তুমি দামান্দার বাড়ি যাও তারে বুঝাইন না গেল ইয়া ও বাবা তুমি একটু বুঝাও ও ভাই তোমারে জুরাত করে কইরাম না ভাই শুনা ভাই না লক্ষ্মী ভাই দরকার লাগলে তোমার পাক ধরমু আমি তোমার ভাই একবার তা যাও বাবা আমার বুড়ির মুখের দিকে চাইয়া লাগো বাবা বুড়ির জীবনটা নষ্ট হয়ে যাব বারবার দামান দেয় বারবার দামান দিয়ে দেখা যায় আমি তো কইতাম অগন হয়ে যাব সত্তার ঠিকঠাক আছে তুমি কেনে টাটা বই রাখ ওই তাই কথা হাই রোড আমি কি তা তোর আতর হলো নি যে তুই খোয়া মাত্র আমি দৌড় দিব হ্যাঁ তোমার বললাম ভাই আমি না না আমি তোর বড় ভাই জানি বড় ভাই জানি তোলাই তো বড় ভাই লাগা নিজ্জত দিলাম না 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 সাই সাত লক্ষ্মী ভাই করে বা একবার তো যাও করে বা একবার তো যাও ও চাচা যাও করে বা একটা একটা বার যাও কি দেখো সাই এরে ও চুমকি আইয়া আইয়া তাড়াতাড়ি আও তাড়াতাড়ি আও গিট্টু ভাই বুঝলাম না ই মিশা মাতা কিতা লাগে বাবিও কইরা ডাকা জিরে তুমি কইরা হোর বাড়ি জিরে মতলব কিতা মিশা মাতি গিট্টু আমি বুঝি লিছি তোমার মতলব বেশি পালা নাই তোমার এলা তারা দায়িত্ব নাই উচ্চনি নিশ্চয় কোনো একটা দান্দা বান্দা করিয়া দিলে ডাকা হোর বাড়ি ডাকা হোর বাড়ি তা করায় আমি যা বুঝার বুঝি লিছি আমি মুজাহিদ বাসিয়া টাকা বসায় তুই গাউতেই বাড়ি যাইতে পারতে না ইকান মনে রাখি তোরে বারবার কইছি না মুখ বন্ধ করিয়া রাখতে ও একশো তোমারে সর মারছি মেয়ে সর মারছি তুই মাতিস না তোর মুখ কান বন্ধ কর তালা মার মাইল নরি ও ভাই সাহ ভাই সাহ আপনি বিশ্বাস শুরু কর আমার হরি বেমার উনিয়া আমার জানটা কিলা যে ছটফট ছটফট করে কোন কোন সময় গালি আমার আমার ওর বাড়ি যেতাম ভাই সাহ বুঝছেন আমরা সালে টুকা এই মুখ বন্ধ কর আহা রে গিট্টু রে তোর খানদান দিকে না নি বাই দে দুঃখ কর হুন আয় ভাই লইয়া যাইব ও বুঝাই তো বুঝাই তো রে ও তুমি কি কিতা করতা রে ও আমার হরি আমি আনা বুঝি দুঃখ না তুই যাও আলোচনা না ভাই কেন লাতো না বাঙ্গা ভাই তোমার মাথা
একটা কাম করে তুই আমারে না করিস না ওগুর মাথা ভারিলে মাথা ভারিলে দেখবে না যাইবার লাগি রাজি হইব নাইলে এর আগে রাজি হইতো না বুঝছস নি গর্চি বাইরে গর্চিলাম না গোদা লাগবো গোদা দিয়ে সময় তার মাথার মাঝে দিব না নি যেন নাইলে যাইমু কি অসুবিধা লাই আমার পুরীর লাইফ নষ্ট করে নিছে আমি তারে দুনিয়াতে রাখতাম না রে ফুল তুই খালি না করিস না আব্বারে ও আব্বা একটা কথা মাথাতে রাখ রাগ কইরা কোনো জিনিসের সমস্যা সমাধান নয় না বুঝাইয়া সমাধান করা লাগে সাজারে যেমনে বুঝাইয়া উনাইয়া ওখান তার রাজি করাইলা ওরা বাবা ও বেটি তুমি দিকে কোন ডাইনেও মারো বাহুয়েও মারো আমি কোন তা বুঝলাম না আমি তারে চাইছিলাম যে তার কল্লা বানাইয়া তারে হসপিটাল বানাইতাম তুমি তাও না করো কইরাই বুঝাইয়া তারে বুঝাইতে কি তা কম বুঝাইলাম নি তার আতো ধরলাম পাত ধরলাম কতটা করলাম তেমন তো আমার বুঝে মানে না ও একবার তারপরে চান্স দে আমি তাহলে মাইরে একবার তা হসপিটাল ভর্তি করি যে তোইবার ভর হইব আব্বার তুই কোনো চিন্তা করিস না ও আব্বা তুমি তান ফুয়ারে পাঠাইছ না নিয়ে আনার লাগি দেখো তান ফুয়া ইয়া কিতা বিচার করে ও বেটি তুই কিতা মাতো ও ভুয়া আওয়ার নি ও ভুয়া যদি আওয়ার থাকতো তখন কিতা ঘুরি কয়টা বাজে সাতটা বাজে কত আগে আইল রে ই ভুয়াই তো হইতো না আমি তোর কই রে ফুন তুই আমার একবার তা সুযোগ দে রে ফুন যেমন কুকুর তেমন মুগুর না হইলে হইতো না এর অলও রাখতো বারে একবার তা হসপিটাল পাঠাই আমি ও বাবা তুই একটা কাম করি আমি গ্যাস আসারে একটা বুঝাই উনে দেখি দোন আমার কথা টানি শুনিলাই ও হে বুনিলিব ও মদরিসে বুনিলো বৈতা কি জাতি মাত মাত তোরে নিবারে লেলাই লেলিয়া মাইতা কইব আম্মা মাই তোমার চা মাই যাই মুন্ন কই আমার আতকান চুড়ে দিবে বাগব না বা আমি সুটা গেতাই না লগে মাত মুনি হাত বান্দা রাখি মাত মু সুটা গে মাততাম না দেখি তোর কথা টানি লই লিতাম বাড়ি পাটাই দাম নি বাড়ি রে বা আচ্ছা দেখিস যদি আজ সাল বার কত খবর দার আজ চালিস না এর মিলতো না কিন্তু বহু বড় বিসলা আচ্ছা যা আচ্ছা বা আমি যারা তুমি আইও না তুমি আইলে আর তোমার মাথা গরম কোনটা তুই কোনটা আচ্ছা যাও দেখো কি আর কি তা করে ইরন মিয়ার বাড়িতে লিয়া যাইরাম পাইছাম গো পাইছাম 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 আপনার ভাও তো সাল্লাত দইলা আপনি আমার কোন না জানো এই আপনি আপনার মারু আর কাটুন আর টুকরা টুকরা করিয়া তোর কারণে সুরমা গঙ্গ ভাষাই দেন এর বাদে ও হিরন মিয়ার বাড়িতে নিবানা পাইছাম আচ্ছা গিটু তুই আমার একটা কথা বুঝাইয়া কসাই ইরন মিয়ার বাড়ি যাইতে না কেন তোর সমস্যাটা কিটা সমস্যা আছে ভাইসাব আমার এই বাড়ি লইয়ে যাবে না ইরন মিয়ার বাড়িতে আমারে লইয়ে যাবে না দরকার হয় আপনি আমারে মারিয়া ও কিন্তু মারিয়া আপনি আমারে লাশ বানাইয়া লইয়া যোগা এর বাদেও আমারে জিতানি তাওয়ারতা না ভাইসাব আমি ইরন মিয়ার বাড়ি যাইতাম না ও ভাইসাব আমার একটা কথা কইবানি আমরা দুইজনে আপনি হিরন মিয়ার বাড়িতে কি লাগি লইয়া যাইতা ইকান হিন গিয়া বুঝা যাইব আগে তুমি তাই না আমার লগে আও দেখো আমি কিতা করি তো যাওয়া লাগবো না রে ভাইসাব দেখ কাম ফুরুকা আপনি যাওকা
আমরা আইরাম হ্যাঁ গিট্টু বুঝলাম না রে তোর লার শুরতে কি বাড়ি গেল এই তুই আমারে বোকা মনে করেনি আমি কি তা দাবা লাগে আইছি না আমি তোরে ধরিয়া নিতাম করি আইছি ভাই সাহেব রেবো আমি একটা জিনিস বুঝলাম না তোমার লগে তো আমরা কোনো শত্রুতা আমি নাই তাহলে তুমি এখানে আমরা দুইজনে ধরিয়া লইয়া যাইতে আমার ওখানটা বুঝাও সাই আরে ওগো তুমি অত লম্বা মাত মাত দিও না অত লম্বা মাত মাত বেশি লম্বা দূর মাত না তে ফেট ফেটা সিগনা দিয়ে ওরা বাড়ি লইয়া যাই দুইজনে চিনো নি আমারে কি তা কইরে তুই আমার বউরে মারতে এই তুই কি তা আমারে চিনোস নি খালি মাত্রাম না করিয়া দিকে না রে এরে মিস্টার বাঙ্গাবাই আপনি আমার চিনেন নি আমি গিট্টু মিয়ার বউ আমার গাতা তুলিতা নাই নি হ্যাঁ কি তা কইলা তুমি আমারে আমি তো তোমাদের চিনি ও কোন চিনবে আমারে কে তুমি তাই বল বল্লা ঠাকুর আচ্ছা ও ও মুজাহিদ ভাই ও ভাই ও ভাই শুনলাম আয়া মাতি উচ্চ নি মুজাহিদ লগে মাতি শুনলাম আয়া মাতি তে বুঝ হে বাচ্চা মানুষ বুঝছে না আচ্ছা তোমার আমি কি তা বলছি রাও ভাই আমি তো বিপদে পড়ে গেছি ও বিপদে পড়িও স্যার আমার কি গাঁও থেকে লাগতাম ও ওখান তো জানি ও বিপদটাকে উদ্ধার করতাম করি তোর তো লিয়ে যায় আবার তোমার কাত তুই আমার লগে আয় ভাই রাও ভাই এই কামটা করিও না রাও ভাই আমি তো ভাতাম না তাই একটা ভুল করে লিছি রাও কি অনুরোধ আমার করিও না ভুল তো তাই করছ না তুই করছ এ গিট্টু হুন নিজের মানুষের বিপদ ফালাইয়া তুই সেই রে গাও সারিয়া বাগি দিতে নানি আমি কেন এবার দিতাম না না রে বা মুজাহিদ ভাই তুমি যেলা মন করছো ইলা না বুঝছো নি এরে কিতা কই আচ্ছা অনু মুজাহিদ ভাই আমরা একটা খাম আছে বুঝছো নি ও খামটা শেষ করিও আমি আইরাম যাও তুমি যাও আপনি তো কামরা আইরাম ওই বুঝিলিছি বুঝিলিছি সুজা আঙ্গুলে কি উঠতো না আঙ্গুল তারা করা লাগবো আচ্ছা যাইবে না এইতো না যাইবে না এইতো না আচ্ছা একটু বাদে এরে তুমি কই জিরে আয় সামনে দিয়ে আও নাইলে আমার গানে পড়ে দিব আমি তো আগুয়া আগুয়া ও দাদা সুনা দাদা রে বা লোক দিদা দাদা একটা বার আজি হই যাও রে বা তুমি আমার বাপর ভাই না নি একটা বার যাও গিরে বা যারা জি দাও রে বা কবি নেহি হুগা আমি যাব না ওখান ই কান আমি যাইতাম না এর কারণ হইল গিয়া জানানি ইনো তো তোমরা আমার এক সেবে রাখছো বান্ধি অন্যার আসো যাইও কেন মান সম্মান আছে ইনো গেলে খাটিয়া পিস পিস করবার যদি মাগুর মাছর কুল্লু খামার পাখেতে অনিয়া সাড়ি দিব মাই মাই মাগুর মাছে যদি না কামড় মারি আ তুমি একটা ফালতু মিয়া তোমার এত সুন্দর করি বুঝার আম নিজর পুরির লাগা নেই তুমি বুঝতে না দি না না যে না হই করো আমার বাবা যে কইছিল তোমার দুনতা তো দুনলে তুমি টিকুই লাই নে তোর বাপে আমারে দুনতো হে শাও সোমনা ডাক তোর বাপ রে তোর বাপ হই আছে ডাক দে আইয়া আজ তুই আর দেখতো না মদরিসে যারে দে বা লাহোরি দে পাকিস্তান পিওরটোর আনসার কমান্ডার মদরিস মদরিসের গুন্ডা বিতে এখন দেখছই না জানতে ডাকতে ডাকতে তোর বাহরে না ও চাচা বুঝছি তার বাদে তুমি ইলা যাইতে না টাকা 5,000 দুমুনে যাও গে সুন্দর আলোতে বুঝাইয়াও না ইয়া লাগিয়াও গে 5,000 টাকা দিবে আমারে লুবি ফাইছস দে ফুড়ি 5,000 বড় না আমার জীবন বড় হে আমারে 5,000 টাকা লুব দেখাইয়া সাইরে আমারে মরনোর গাতো দিতে নানি খালি আবার আট খান্তা খুলিয়া দে তোরে দেখা দিব 5,000 আবার আট খান্তা খুলিয়া দে বার খান্তা খুলবে তুমি তাই কেন না নাই নি তোমার ফুয়া দেখি কিতা বিচার করে হ্যাঁ আমার ফুয়ার নি ও মাই আমার বান খান্তা খুললে আবার ফুয়া দেখলে আমার ও বুচ্চি সাফি বুঝি তোমার হনো নাই নি ফালতু মাত মাতিসটা সাবি তো কি তালা গিয়া বারাতর মারকাটা খুলি দেবার মান ইজ্জত খন্তা বারিসা ফুয়ার সামনে আমি যদি মানতা থাকি এটা সুর সুর ভাব লাগবো না বুঝাস না খানে বেটে তোর বাপ ভালো শিক্ষিত মানুষ বুঝে না কিন্তু আমি তো পাকিস্তান বিয়েটো 8 ফাট বেটা আমি শিক্ষিত মানুষ দিলা বান দিয়া তোর তো ঠিক করনি তুমি যদি রে বাস আসা মান সম্মান বুঝতাই তে তোর মানুষই গেলে আনে তে আর মানুষ মান সম্মান লাগে খেলা না করলাই না নে ও তুমি যাই তাই না নানি বুঝছি আমার বাপরে খবর দেওয়া লাগবো কত খান আইয়া তোমার রুন দিবা তে ঠিক হয়ে যাইবা হ্যাঁ ওলে তোমার বাপরে যত সকাল ভারে গোমাই খবর দিয়া হো আইয়া মানে রুন দিয়া ও তো তোমাকে সালিয়া দিলেই তা তো ফুয়ার সামনে যাতে আমি সরম পাই না ওখান তা করে গোমাই ফুয়া সরম বুঝো না নি আর আমরা সরম বুঝো না তুমি হ্যাঁ আমি তো বুঝলাম গো ঠিক তো আমার মুখে দিয়ে হাত আইছে যখন কই দিছি আচ্ছা হুন সাই তোমার মুখে আমি একটা কথা কই বেটি হুন 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 কত দাম আতিস না তোর বাপর বড় আমি আর তোর তো কত বড় হইব হুন ও যে বন্দুকটা কিনে একবার গুললি বারে গেছি কানার ফিরত নেই নিলা খোতা যদি নেই একবার বারে যে এই খোতার ফিরত নেওয়া যায় ওখানে আমি যদি দামান্দর বাড়ি গিয়া কই মিশা বাঁচি তা তারপরে হালে না হবো দিই কই মগুরি আগে পিস পিস করবে করি ওগুরি নিয়ে কুত্তা মিলে গেছে ও তোমার পিস পিস করা বুঝিয়ে দি তুমি করে আমার বাপর বড় আমার বাপর বড় এই সর্বনাশটা কেমনে করলাই বান নিজর পাই তোমার
আমারে কি আবাগো আবাগো জি হুকা আরে তোমারে ভাই টাকা 20000 দিব আশা করি কক্ষিত হইছো তো 20000 20000 তে হলো কা এই ওবে ওবে এই গিট্টু ওবে এই ওবে এই মুজাহিদ তোরে যত আমি ভদ্রতার সহিত বুঝাইতাম সেইরাম তুই দেখে খালি লম্বা তোর বাফে করছে নষ্ট আমি আর তুই সেই রে গাও সারি যাইতে কি অত সহজ নিবি এই অত সহজ নি মুজাহিদ রাতে বাজি দিতে মুজাহিদ ভাই রে বা আমি চাইছিলাম না যে বাফর মুখ কন্ট্রোল করতে পারতাম না এই বাফর লোকে আর দেখা করতাম এর লাগে আমি গাও সারি যাবা কি চিন্তা করছিস খাও রাস্তা কেটে লন মাইন খাও কি তোর রাসলো তো লম্বা লম্বা মাতার এরে গো বই শুনো মাইর হন তো কিছু হইছে না আমার কথা মতো যদি তুমি তাই না যাও তে মারতে মারতে অন্তাই বাড়িতে লিয়ে যাইবি আর কত মারতা পুরো রাস্তা তো মারতে মারতে লিয়ে আইলা আমার ওরে ঠিক করতাম পারতাম না করিও তো আমরা দুইজন বাধ্য হইয়া গাও সারিয়ে দিলাম কি আপনি আপনি কি তা করা আপনি তো ফয়লা থেকে আমরা পিছে লাটা লাহন লাগি রইছেন কি তা করতাম কোসা এই আমি কি সাধে মারিনি তোমরা কত করি বুঝাই আকি আর তোমরা আমার লগে ওখান দেখে দিমু এর বাদও তোমরা লম্বা লম্বা মারতো মারতাম না তো আমি সুমা দিতাম না তোমরা রে হ্যাঁ লম্বা লম্বা মারতাম না ঠিক তা করতাম আমার আব্বা আমার আব্বার মুখ বালা না আমার আব্বা খালি এই ওগুরো ওগুরোর ব্যঙ্গে একটা লাগাই রাখুন এর লাগে আমি চাইছিলাম আমি চাইছিলাম আর বৈধ তুইতাম না আপনি আপনি ঠিকও আমরা লইয়ে যেরা আমরা বেজ্জুত করার লাগিল এই যেরা খেনে খেনে আমরা বেজ্জুত করার লাগিল এই তা আমি তো কইছি দরকার আমি গাঁও থেকে বাকি যে মু গাঁও সারিয়ে যে মুখে এর বাদে আমি ছাইরাম না আমি আর বাফর সামনে হইতাম ভাই সাহেব আমি আপনার কাছে অনুরোধ করলাম জুরাত করি আপনার কাছে মিনতি করলাম আপনি দয়া করে আমরা যাইতে দেন আব্বার এই কিন্তু কলাপ আমরা সহ্য করতে করতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি ও কারণে আমরা বাড়িঘর সপ্তাহ ফালে দিয়ে দুইটা মানুষ আমরা গাও সরিয়ে যেলাম কি আপনি দয়া করে আমরা সাইবার দুঃখ শোনা পাই যাব আপনি পাওয়া ধরলাম আমি পারতাম না গো বোন এই অনুরোধ তোমার কাছে করি আমি রাখতাম পারতাম না মুজাহিদ ভাই শুনো তুমি আমরা বড় ভাই তোমার কাছে তোমার কাছে সপ্তাহ খুলিয়া কইছি তুমি তো বুঝছো ভাই খেনে আমরা গাঁও থেকে যেরাম তোমারে আমি অনুরোধ করলাম ভাই শেষবারের মতো অনুরোধ করলাম তুমি আমরা যাইতে দাও আমরা যাইতে দাও আমরা আর এই মুখ দেখতাম দেব না ভাই একটু তুমি তাই আমার আর কেউ ছড়িও না তোমার বাবে ইরন মিয়ার যে ক্ষতি করছন ও ক্ষতি পূরণ করা বাদে তুমি গাঁও থেকে দেবে তবে আমি এখন কথা দিতাম পারি তোমার দানার কোনো ক্ষতি হইতে না এখানে দিতে পারি তখন আমি তোমার দানটা সাথে পারতো না আমার লগে তুমি তাই নাও নিরানব্বই একশো ভাইবর বাচ্চা ছোট আমি ছাড়তাম না বাচ্চা ছাড়তাই না মানে গীতা ফাইমে গীতা করছে হি গীতা করতাই সারাই তুমি হ্যাঁ আমি কিন্তু বুঝলাম না এটা গীতা কো ফাইমের নাম কো গীতা ওখান থেকে তুমি ঘটনা না আরো পাই দিন চাই গেছে এটা আমি তা বুঝি না নি ফাইম গীতা কখন কো আগে 2000 টাকা লুবে রে ভাই ইরন 2000 টাকা এই বাইলে রে ওরা ফাইমে আমারে 2000 টাকা লাগি ই শাস্তি যদি না আমি জানতাম বলে ওই খাম করতাম না আমারে মাত্র 2000 টাকা দেখা দিছে ও যদি সে আমারে 2 লাখ হতে এরপরেও তো আমার ই যে শাস্তি ই যে অপমান ই কিন্তু তো মূল্য হইতো না 2000 টাকা লুপ সামলাইতে পারস না হ্যাঁ কি তুই 2000 টাকা পাইমে 2000 টাকা তোমার এখানে দিত আর কি তার লাগি দিত কাল মাইঙ্গা গো আর কইস না রে ভাই আমারে 2000 টাকা দিল দিয়া হইল যে যা ও তোর ফুলির বিয়া হান্তা বাঙ্গাইতাম বাঙ্গাইতে হলো 2000 টাকা আমার আমি হইলাম তো আমার বাউ আতর খেলা ওয়ান টুর ভিতরে বাঙ্গা খান খান এমন খান করবো ই বাঙ্গার জুড়া লাগতো না কিন্তু আমি যে বাঙ্গানি তাই আছে আমি যে বাঙ্গিয়া খান খান হই গেলাম আচ্ছা 2000 টাকা আমার বুড়ির বিয়া বাঙ্গতো তার ইন্টারেস্ট কিতা হ্যাঁ কিতা লাগি বাঙ্গ তোমার দে বলে বালা হয় তাই দে বলে তারা বলে ইটিস পিটিস পিটিস আইমার বাচ্চা দেখানি হি কত বড় কাণ্ডা করলো আমি কই কি আমার অত সুন্দর করি ওগল তা ঠাইটি কই বিয়া ভাঙ্গে হি আমি সাসারে তুই এ বুঝি 2000 টাকা দিয়া আমার বিয়াটা ভাঙাইছে আচ্ছা বুঝছি আমি এখন ফাইম লস আর তাম না তোমার লস আর তাম না আমি দুইজন দি আমি দলমু হ্যাঁ
চিন্তা করে না আচ্ছা ভাই তুমি কি রে আমার উপরে ইকান ইকান তা তুললা কথা আমার উপরে দিবে বউ তো না হরছি রে ভাই রো না আমার নের কোনো মাফ নাই এর বাদ উপায় রে সালি দে বুঝতে নি ভাই যাই কি আর বেচুক খান করিস না যা শাস্তি পাওয়ার তো ফাই লাইছি বুঝছি তোমার ইলা সারা দাইতো নাই তুমি ওখানে আও ভাই মের বাড়ি ফাই মেরে গিয়া ধরি দেখি তুমি আশা কইরা না মিছা কইরা ওবা তুমি আমরা লগে আও ভাই মোর বাড়ি যাও তোমারে লইয়া আতে নাতে ভাই ইমরে ধরতাম ওই রে গিট্টু ভাই তোরে আমি অত করে বুঝাইয়া কইছি যে তুই আমি আমার হোর বাড়ি যেতাম এর বাদে তুই মানছস না আমি যেহেতু আমার বউরে হোর বাড়ি ফাটাইছি ওখান তোরে গিট্টু তুই আরেকটা বাড়ি মারবে তো খুব অসুবিধা বুঝছি এমনি এত জলের বুঝছি বাড়ি এসে বেশি এ রে তোর আমার আত্মা সারিয়া দিয়ে দেখবে না তোর লি আমি ইরন মিয়ার বাড়ি যাওয়াও লাগবো কিতা তুই আমার ইরন মিয়ার বাড়িতে লই যেতে তুই লই যেতে কিতা আমি যেমু আমি গিয়ে আমার আব্বারে ছুটাই আনবো আর তোরে বান্ধিয়ে রাখছি কিতা লাগি জানোস নি তোরে বান্ধিয়ে রাখছি কিতা লাগি জানোস নি খালি তোর 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 মতো বাঙ্গা মুজাই তাফালিং ছুটালিন লাগে গিট্টু তুই আমার তাফালিং দেশ কিতা তোর আল্লাহর দোয়াই কইয়ার একবারটা তুই আমার সারিয়া দিয়ে দেখবে নে দেখবে না আমার তাহলে তুই তো আমার বানতে পারলে না তোর বৌরে দিয়ে আমার লাগে ভাত বাঁধিছস ফাতিয়া বান্ধাইছস বুঝছস তোর বৌরে কইতে আমার লাগে গপ করতো আর তুই এগুলো দিয়ে বান্ধিছস বেটস একবার সার দেখবে নে ও তো বুঝছস গিট তুমি আর টেকনিক বুঝছস হুন যারে আতে মারতাম পারতাম না তারে মারমু বাতে তোরে মারছি বাতে বুঝছস নি টেকনিক করিয়া আমার বউর লগে খালি তুই গপ করছস এমন তোরে পিস থেকে বান্ধি লেছি আর আমার বউরে ফাটে দিছি হোর বাড়ি তুই রে আমি ও যা গাঙানো দুর্বল বুঝছস একটা বার আমার আটটা সারিয়া দিয়ে দেখবে না তোর আজ ছাড়তাম না নি এই তোর আজ ছাড়তাম কিতা তোর তো তোর গিটু আরে এরে এরে একবার খালি বাইরে বাইরে দিতাম তোরে তোর তো খালি বাইরে দিতাম গিটু হুন হুন তুই খালি মাঠে গোল দিলি রে বুঝছস নি খালি মাঠে গোল দিলি রে একটা বার আজ ছাড় দেখবে না তোরে ছাড়মু নে তুই ওনো বান্দা তাক আমি আমার আব্বারে ছুটাই লই আই আগে বুঝছস নি এর বাদে আইয়া তোরে আবার ফিট এই গিট্টু ভাই আরে ওই ভাই আটকা সারিয়া যার ভাই আরে কইলাম না আবার ফিট তোরে যা রে গিট্টু রে খালি আটকান মানছস এর লাগে আনলে দেখাইলাম না তোরে বুঝছস নি দি মিসা হইব হঠাৎতে বুঝবাই ওই কোন আমি হলো করা আচ্ছা তোমার ফুয়া কিতার লাগে আমার ভুরির বিয়া ভাঙাইল কি দুষ করছিলাম আমি কোথায় তোমার গিছে আর তোমার ফুয়ার গিছে এ বুঝলাম না ইরন মিয়া তুই আমার রাস্তা একটা ইয়া আমার লগে বিয়া দবি করে আবার আমারে তুই তুকা করি মাতাই রে বিষয়টা কিতা বিষয়টা কিতা আমি তোমারে কিতা কোয়া লাগবো নিবা খোলা মিয়া কইলাম কয়বার কইতাম তোমার ফুয়া আমার কত বড় গতি করছে আমার ভুরির বিয়া ভাঙছে তা এই কলা লামাই আমার কাল লগে মাত্র হিসাব পাইরে নি আমার ফুয়া যে তোর ফুরি ক্ষতি করতো আমার ফুয়া মারিত নি আমার ফুয়া টাকা ছিটা গান তোর ফুরি কি কিলা করতো ও কিতা মা তো তোমার সাক্ষী প্রমাণ সব তা আমার ওই 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 ছিটা গান তা কিরা বারে বিকাশ 2000 টাকা দিয়া হইছে সাসা রে বো ও রুবির বিয়া খান তা আটকাও বুচরি আমি আইয়া উঠাই বিয়া করিলি বা 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 মদরিস যে সুন্দর কথা কইলা আমার ফুয়া তোমারে বিকাশ টাকা দিছো আমার ফুয়ার গরো কথা নি আমার ফুয়া ইয়া ইরন মিয়ার ফুরি বিয়া করবা আর ওর ফুল ফুরির ফুরি রে আমার গরো তুল নেহি 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 কোনো সময় না সাসা আপনি কিতা কইতেছে রে হি আমার সম্পর্কে কোনো বাদ কথা হইবে না না করলাম ওই ওই ই ফুরি সম্পর্কে বাজে কোনো কথা হইতার দাদা শত রাখ দে শত হাজার লাখ কোটি তে গু ফুরি ইলা মিলানি মুশকিল আছে বুঝছনি আর তোমার ফুয়া আমারে 2000 টাকা দিয়া আজ আমারে যে শাস্তি দেওয়াইছে ই 2000 এর হইতো 50000 লাগবো তুমি তোমার 50000 কত বড় কথা কইছে কোনা ভাই আমি কি আমার ফুরি কিতা বেনার বাইতে লাগবো নি বেনার ফুয়া যদি কান না করতো তো বেনার কিছু আমি আইনি আর কত লম্বা মাছ বেনা আমার ফুরি বেনার গড় তুলতো না আমি কিতা পাই আইছি না কিতা বেনার কিছু বেনার ফুয়ার কিছু আমার ফুরি বিয়ার লাইতাম কোন আমার এক কথা কোনা ভাই যদি তোমার ফুয়াই তো আমি সাক্ষী দিলাম ইনো টাকা দিছে 2000 আর হাসো দিয়া যদি তাকে এর কথা তো আমার ভুরা বিশ্বাস আর না তোমার ভুয়ারে জিগাইয়া আমার ভুরির বিয়া কেনে বাংলো ইগুন উপযুক্ত বিচার পাইতাম আর তোমার কিছু কত হইলো গিয়ারি তুমিও দামান দিয়ে আইলা দিবাই লাইলে আমি খেয়ে উড়ে ছাড়তাম নাই এরে বাপ রে বাপ ইরন নিরে তোর তো গলার আওয়াজ বাক্কা বাড়ি গেছে বুলি লিছত নি তোর পিছ অতীত বুলি লিছত নি সিদ্ধ ডিম বেস্টে টুকরিত লই আর আরতে আরতে হ্যাঁ ডিম 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 তোমার
কোনা মিয়া আমার বুঝুনো কারণ করতে না আমার মগজ উঠে গেছে মগজ মগজ আমার বুড়ির বিয়া উঠে গেছে আমি বাচ্চা কি করতে কোনা মিয়া আরে ভাই মুখ তারে জুইত কর ভাই তুই আমারে ছাড় কোনা মিয়া ডরাইছো তে ডরাইবা না নি তোরে আমি দেখতে আগাতে গাট হইছে আমো তোর যাও ওই গন মরে বললাম তো করি না আরে ছাড় এই দেখো তুই আপন আরে ছাড় আবারে দিলা তুমি স্বপ্নে জানি রূপ গীতা গিট্টু বাচ্চা রে গিট্টু আর যে না আসলা তাই না আমরা কাছ থেকে ইন্তেকাল ফরমাই আসুন আমরা খান দাদার কেউ নাই মধুরিস নামে আর কেউ নাই ওই বেটা এটা কিতা বংশং মাতত আমি কুচ্ছি বুঝলাম না তোর বাপের লাগান দিকে তুইও মাতত তোর বাপে কত বড় গতি করছে আমার জানস নি কত বড় গতি করছে আমার বুড়ির জীবন নষ্ট করলিছে আমার বুড়ির বিয়া বিয়া বলাইছে ঠিকঠাক সপ্তাহ হ তোর বাপরে বালা মুখে কইরাম তোর বাপরে কো জামানদের বাড়ির গা জামানদের ফিরে আইনা দিবার লাগি ও বা গিট্টু ভাই ওখান সমাধান কইরা দো আর না আমার আব্বার আজ চলবো পরে কিন্তু কামড়ার দুষ্ট পারতাল না কিতা কত বড় সাহস আজ চলবো খালি আজ চালাই তো হইর নি কিতা করছো তুমি হি ঘটনা কিতা ঘটাইছো ও মাই গড আজ চলবো ওখান সমাধান করো বাপ বেটাই মিললিয়া পারতাম না কি সমাধান 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 নাই নাই সমাধান নাই রে গিট্টু নাই 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 আই আমরা দিছাম না আমার বাপ রে কই মু তোমার হাতটা পিস পিস কইরা গাঙ্গা দিবা ও তো সি জানি আমারে পিস পিস করা হে ফুয়া পাইয়া মন কই ও গুটি কিছু নাই ও গুটি কিছু নাই তা মাতিয়া লাভ নাই আমি তো আর ফুয়া রুইছি না তেয়ারি তো মাতিয়া কি দইতো শুনছো যা তুমি এই বেচারারে খাটিয়া বাটিয়া কিতা করবা না করবা এইখান তোমার বিষয় আমি তার মাতাত না রে বাবা সি 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 মধুরিস ভাই আমার ঘৃণা করে কথা ভুল না নিজের বুয়াই নিজের বুয়াই নিজের অস্বীকার করে বাপ বুল্লা স্বীকার করেন না এই জিন্দিগির আকিয়া কিতা করতে বিষ খাইয়া মরো তুমি লাই নেই তা ছাড়ো যে তা কর নাই রানি তুমি এর লাগিও বুঝছি তোমার বুয়াই তোমার দেখতে পারেন না ইটা খাইছো ছাড়ো আর আমার চিত্তা যে কইতাম তোমার আমার জানি কিচ্ছু কোনটা খোয়ার নাই চাচা আমি জানি কোনটা খোয়ার বাসা থাকতো না ই বেচার যে চরিত্র নানি কিতা আমার চরিত্র কি তো হইছে আমার চরিত্র ফুলর মতো পবিত্র আমার চরিত্র কোনো দাগ নাই এই বেটে এই তোমরারে জন্ম দিয়ে অত বড় শিয়ান করিলে মাই ছোড়ো আমার চরিত্র তো বদলাম ফালাইতে উঠলাম না তোর সামনে আমার চরিত্র লইয়া মাতার থেকে তোমার বাবা তোমার চরিত্র দাগ নাই কি লাবা তুমি 2000 টাকা লাগি আমার বিয়া ভাঙিলতে পারছো তুমি অত বড় একজন লুবি মানুষ ছি বোন গো লুবি হইরানি আমার বাপে তো মুখে মরছে মুখের কারণে আজকে ওই জায়গা আর নাইলে তো আমরা মাতার তাজ বানায় রাখলাম মনে আমার বাপরে ভুল করছো মাতার তাজ না বানাইয়া রাখিয়া ভুল করছো কারণ হইলে গিয়া আমার লগে তোমরা অত খারাপ আছে তোমরা বাচ্চা খাইছে বসে আনে যা তোমরা লগে বুড়া পয়সা যা ও ব্যবহার করবো ওখান ভাই যা বুঝছে নি ও মাই গড কোন জায়গার শেখসাব তুমি কুনালোর কুনালোর মৌলানা কুনাল আদি দৌড়াই নাই নিজে আগে ঠিক তারপরে বাচ্চান তোলে আজ কইল উপদেশ দিও নিজে ঠিক আছো নি নিজে যে আজেলা আমাই ওলা না তিন জামাই হইব সসাজি আপনি কিতা করবা না করবা এই কেন আপনার বিষয় আমার সারুকা আমি ই গাঁও তো থাকতাম না আমার আব্বাইয়ের যে তা করুন না নি ই গাঁও তো আমার মুখ দেখাইতে লজ্জা লাগে আমি সেরাম ই গাঁও থেকে যেতাম কি দরকার হোক আমার হোর বাড়ি থাকবো আর নাহলে আমার নানার বাড়ি ময়মন সিং গিয়া থাকবো ময়মন সিং তুই যাইতে কেন বেটা ময়মন সিং তো আমি যাইতাম আমার হোর বাড়ি কিতা কইলে
ময়মন সিংহর বাড়ি না না কখনো না তুমি যাইবে হাসপাতাল তোমারে মারমু মাইরা ব্যান্ডেজ লাগাইমু ওষুধ খাওয়াইমু জিতা করমু আবার মারমু আবার ওষুধ খাওয়াইমু আবার মারমু চাইরবারের সময় তুমি হসপিটালের বেটো বাবা ইকান কিন্তু ঠিক কাম করবা ই কিতা হো বেটি ঠিক কা হইল কিলা একবার না দুইবার না তিনবার না চাইরবার মারি আমারে আমারে মারিয়ার পরে হসপিটালের বেডও হালাইবে ওখান ওখান কোন আকেলে ঠিক হয় তোমার একমাত্র শাস্তি আল্লাহ অত বড় শাস্তি একবার ফিটিলে আমার ফিটিয়া নিয়ে আয় তোর হোর বাড়ি যাই দূর তোর হোর বাড়ি কিতা কই আমার হোর বাড়ি আমার হোর বাড়ি না আমার ফুয়ার হোর বাড়ি ওই তো মাথা কথা ঠিক না আমার ফুয়ার হোর বাড়িটা তোর ফুড়ির বিয়া যেন ঠিক হয়েছে আর কি তোর ফুড়ির ফুড়ির হোর বাড়ি যাই গিয়ে তোর বিয়াই রে বুঝাই হয়েছে কালুর লোতে গঙ্গা মেল সুমাও মা খাইয়া লুই বুঝে দাবানো ঘুরে ইতা স্যার ইতা দান দামন দা স্যার ইতা মাচ্চার যাই তুই না কত আগে গেলে গিনে বুঝছি আমি তুই যাই তুই তো না তুই হলেও সাথাইবি আমার একান্ত নিয়ে আর গান করবে আর গান তো নিয়ে আর গান করবে গদা গরম হইব তখন সবটা ঠিক হইব বুঝছস সাসাজি গদা গরম করবানে বাদে আমি চাইরাম না আমার সামনে আপনি আমার আব্বারে মারেন সতইল বাপ তো আমার কষ্ট লাগবো আমি যাই গি এর বাদে আপনি গদা গরম করেন না কিতা করেন এটা আপনি বুঝবা আমি খালি একমাত্র চাই যে আমার বাপর জবানটা বন্ধ হইতো ঠিক কতো কর যেমন কর্ম তেমন বল আর না ফরার মন্দ নিত নিত নিজর মন্দ সম্পিত কারণ ফরার মন্দ করতে গেলেও নিজর মন্দ আল্লাহ করিলা।